শিক্ষার্থী, নিশ্চয় তোমরা ভালো আছো, বাড়িতে অবস্থান করছো এবং বাড়িতে থাকবে নিয়মিত ভাবে। আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান নিয়ে। তোমরা জানো যে এই যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সরকার নানাভাবে তোমাদের এই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছেন এবং এটা অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় আমার আজকের এই ক্লাস। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এই মুহূর্তে যারা আমার লাইভ দেখছো, তারা যে যেখানে আছো আমার শুভেচ্ছা গ্রহণ করো, শুভ বিকাল। তোমরা এখনো যারা খাতা কলম, বই, ক্যালকুলেটর, স্কেল এগুলো সংগ্রহ করো নাই, খুব দ্রুত এগুলো সংগ্রহ করে বসো। আর হ্যাঁ, তোমরা কিন্তু শেয়ার দিতে কেউ ভুলো না। আর এই মুহূর্তে আমার সম্মানিত অভিভাবক সহ সকল শিক্ষক এবং ভিউয়ার এবং আমার প্রিয়, আমার স্নেহের শিক্ষার্থী, তোমরা আমার সাথে থাকবে এবং সবাইকে শেয়ার দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আমিও একটু শেয়ার দিয়ে আসি। আমার এই মুহূর্তে যদি আমার কোনো ত্রুটি থাকে, অর্থাৎ সাউন্ডে বা কোনো নয়েজ আসে বা অন্য কোনো সমস্যা, আমার মনে হয় সাউন্ডে কোনো সমস্যা নাই, আমি দেখতে পাচ্ছি। তারপরে যদি কারো সমস্যা থেকে থাকে, কারো চোখে ধরা পড়ে, তাহলে একটু জানালে বেশি ভালো হবে। আমি একটু শেয়ার দিয়ে আসি। আসলে শ্রেণীতে মোবাইল ব্যবহার, এই যে লাইভ ক্লাসে কেন করতে হয়, আমরা তো সরাসরি স্টুডেন্টের কাছে যেতে পারছি না এই মুহূর্তে, সেজন্য স্টুডেন্টের যদি কোনো কোয়ারি থাকে, অর্থাৎ কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আমাদের কমেন্টসে এটা জানতে পারে। এজন্য আমাদের লাইভে আসলে মোবাইল ব্যবহার করা প্রয়োজন হয়, এটা আমার দৃষ্টি কোণ থেকে আমি এটা বলছি। কারণ আমি যদি যদি কোনো কোনো কমেন্টস থাকে, কারো চাহিদা যদি পূরণ করতে না পারি, তাহলে এটা আমার ব্যর্থতা থেকে যাবে। সেই থেকেই আমি আসলে এটা বেশি ভালো বলে মনে করছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা চলো ক্লাস শুরু করে দিই। শিক্ষার্থী, তোমরা জানো যে আমি রবিবার এবং বৃহস্পতিবার ঠিক দুপুর তিনটায়, বিকাল তিনটায় আমি তোমাদের সামনে হাজির হই। এটা মনে রাখবে। যারা আমার ইতিপূর্বের ক্লাসগুলো দেখতে পারোনি,
আমার টাইম লাইনে আছে, এটা দেখে নেবে। এবং খুলনা অনলাইন স্কুলে টাইম লাইনেও আছে, এখান থেকে দেখে নিতে পারো। আর যদি কারোর কোনো পূর্বের কোনো জিজ্ঞাসা থাকে, আমার আজকের কমেন্টসে কিন্তু তোমরা জানাতে পারো। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখো একটা সার্কেল, এই সার্কেলটি যদিও আগের, তারপরেও আমি এখানে রেখেছি। কেন রেখেছি এটা বুঝতে পারবে। এই সার্কেলে দেখো প্রথমে 1 নম্বর আছে কি, লেনদেন। লেনদেন শনাক্তকরণ, শনাক্ত করতে হবে। তারপরে কি, এটা আগে দেখিয়েছি, তারপরে আজকে আবার দেখাচ্ছি। লেনদেন বিশ্লেষণ, তারপরে কি জাবেদা, তারপর খতিয়ান, তারপর রেমিল, তারপরে সমন্বয় দাখিলা ইত্যাদি, এগুলো তোমরা জানো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কোন পর্যন্ত করেছি এর আগের ক্লাসে এইটা আমি এখন বলছি না, তোমরা জানো। আমরা সামনের স্লাইড আরেকটু দেখি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো এক পাশ মোট ডেবিট এবং এক পাশে মোট ক্রেডিট। ডেবিট পাশে আছে সম্পদ ব্যয়, আর ক্রেডিট পাশে আছে আয় দায় মালিকানা স্বত্ব। তোমাদের কি কিছু মনে পড়ছে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, ওই আমার সেই বাক্য সভ্য আয় দায় মালিকের, সেই সভ্যটুকু ডেবিট, বাকিটুকু ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমি কিন্তু একটা সমতা দেখানোর চেষ্টা করেছি। সমতা অর্থাৎ ডেবিট, তোমরা জানো যে আমাদের যে পরিমাণ টাকা ডেবিট হয় সেই পরিমাণ টাকা আবার ক্রেডিট হয়। তো দেখো বাম পাশে অর্থাৎ ডেবিট পাশে একটা সমতা আছে এবং ক্রেডিট পাশে, অর্থাৎ দুই পাশে সমান হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এই যে ব্যালেন্স অর্থাৎ সমতা, এটা কোন অঙ্কে হয়? হ্যাঁ রামিল। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হবে রামিল। আমি আসলে ছকে তোমাদের এইটা আমি বলতে চাই যে তোমরা এটা বলতে পারবে। তাহলে আজকে আমাদের বিষয় আছে, পাঠের বিষয় রেওয়া মিল। হ্যাঁ শিক্ষার্থী, ইংরেজিতে বলা হয় ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স, যার বাংলা আছে রেওয়া মিল। এই রেওয়া মিলে কি করা হয়? রেওয়া মিলে ডেবিট এবং ক্রেডিট ভাগ করে করে প্রতিটা হিসাব বসানো হয়। এখানে ডেবিট এবং ক্রেডিটটা আলাদা আলাদা করে ছকে, নির্ধারিত ছকে বসাতে হয়। এই যে ছকটি, যে ছকটি আমরা দেখব, আমরা আজকে র্যামিলের সংজ্ঞা বলতে পারবো এটা শিখবো। আর শিখবো কি, র্যামিলের উদ্দেশ্য, র্যামিলের কিছু ভুল আছে, যে ভুলটা র্যামিলের ধরা পড়ে, আরো কিছু ভুল আছে যে ভুলগুলো র্যামিলের ধরা পড়ে না, এবং আরো শিখবো কি র্যামিলের ছকটি কিভাবে হয়, সাথে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। এই জন্য আমাদের ক্যালকুলেটার দরকার হবে। প্রিয় শিক্ষার্থী, র্যামিলের সংজ্ঞাটা দেখো, খতিয়ানের হিসাব, আমরা যখন খতিয়ান করি ব্যালেন্স শিডি, ব্যালেন্স শিডিটাই আবার কি হয়ে যায়? হ্যাঁ ব্যালেন্স, হ্যাঁ বলো, ব্যালেন্স বিডি। এই ব্যালেন্স বিডিটা মানে পরবর্তী মাসের প্রারম্ভিক, এই বিডিটাই হচ্ছে উদ্বৃত্ত। এই উদ্বৃত্তগুলো নিয়েই আমাদের র্যামিল করতে হয়। তাই বলা আছে খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক নির্ভুলতা। আমরা এইটা বলি, আমি গতদিন দেখাইছিলাম যখন খতিয়ান করি, যে খতিয়ানের উদ্বৃত্তগুলো নিয়ে অর্থাৎ খতিয়ানের গাণিতিক যে ভুল হলো কি হলো না সেটা যাচাই করার জন্য, আমরা এই গাণিতিক নির্ভুলতার জন্য র্যামিল করে থাকি। তাই বলছি কি, খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য, কিসের গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য
কোন নির্দিষ্ট দিনে একখানা পৃথক খাতায় বা কাগজে সকল হিসাবের উদ্বৃত্ত গুলো ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করতে হয় তাকে র্যামিল বলা হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে এক কথায় যদি বলি, খতিয়ানের উদ্বৃত্ত গুলো নিয়ে আমরা একটি ছকে ডেবিট উদ্বৃত্ত গুলো ডেবিট দিকে, ক্রেডিট উদ্বৃত্ত গুলো ক্রেডিট দিকে বসায় যে বিবরণী প্রস্তুত করি সেটি হচ্ছে র্যামিল। হ্যাঁ, আমরা দেখবো আসলে র্যামিলের উদ্দেশ্য কি, আমরা র্যামিলটা কেন করব। 1 নম্বর আছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই, যা আমরা সংজ্ঞার মধ্যে এটা দেখেছি। 2 নম্বর আছে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। আর্থিক বিবরণী প্রস্তুতকরণ অর্থাৎ এই র্যামিলের থেকে, খতিয়ান থেকে যেমন আমরা র্যামিল করি, র্যামিল থেকে আমরা কি করব, আর্থিক বিবরণী প্রস্তুত করব। এই আর্থিক বিবরণী প্রস্তুতকরণের জন্য আমাদের র্যামিলটা প্রয়োজন হবে। ভুল ত্রুটি উদ্ঘাটন, 3 নম্বর আছে ভুল ত্রুটি উদ্ঘাটন, অর্থাৎ খতিয়ানে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে এবং র্যামিলে সেই উদ্বৃত্ত বসাতেও যদি ভুল থাকে, সেইটা করার জন্য আমরা র্যামিলটা করব। দুতর্ফা দাখিলা পদ্ধতির প্রয়োগ, দুতর্ফা দাখিলা পদ্ধতির প্রয়োগ কি, তোমরা জানো যে আমাদের যে পরিমাণ টাকা ডেবিট হয় সেই পরিমাণ টাকাই আমাদের ক্রেডিট হয়, এইটি আমাদের ঠিক আছে কিনা, এইটা এই যে দুতর্ফা দাখিলা পদ্ধতি, এইটা ঠিক আছে কিনা সেই প্রয়োগটা আমরা এখানে করি র্যামিলে। 5 নম্বর আছে আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য এটি প্রয়োজন হবে। আচ্ছা, আর্থিক, এরপর আছে 6 নম্বর আর্থিক অবস্থা সম্পর্কে, আমাদের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কোন অবস্থায় আছে এটি যাচাইয়ের জন্য আমরা র্যামিলটি করি। অর্থাৎ র্যামিলের উদ্দেশ্য কয়টি? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, র্যামিলের উদ্দেশ্য হচ্ছে 6টি। আমরা একটি লিখে ফেলতে পারি যে র্যামিলের উদ্দেশ্য কয়টি, র্যামিলের উদ্দেশ্য কয়টি, উত্তর হচ্ছে 6টি। এটি খেয়াল রাখবে, কারণ তোমাদের কিন্তু এর সাথে এমসিকিউ আছে, এমসিকিউতে এই প্রশ্নগুলো আসে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব আসলে এই যে র্যামিলটা আমাদের এই যে 6টি উদ্দেশ্যে ব্যবহার করি সেই র্যামিলের ছক কয় কেমন, ছকটি কেমন, এটি আমরা এখন দেখব। দেখো আমার স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে আছে ক্রমিকের ঘর, ক্রমিক নাম, তারপর আছে হিসাবের নাম, অর্থাৎ এখানে হিসাবের নামটা লিখতে পারে অথবা বিবরণ কতটাও লেখা যেতে পারে। এরপর আছে খতিয়ান পৃষ্ঠা, অর্থাৎ খতিয়ান থেকে আমরা র্যামিল করি তাই এখানে খতিয়ান পৃষ্ঠা। তারপর আছে কি, ডেবিট টাকা আর ক্রেডিট টাকা। তাহলে মোট কয়টি ঘর র্যামিলে? মোট 5টি ঘর র্যামিলে, মোট 5টি ঘর। তাহলে আমরা ইতিমধ্যে কিন্তু কিছু কিছু প্রশ্ন পেয়েছি যে র্যামিল কখন করতে হয়, র্যামিল একটি নির্দিষ্ট সময় শেষে করতে হয়, এটা নির্দিষ্ট মাস হতে পারে, 6 মাস অন্তর হতে পারে, আবার 1 বছর হতে পারে। সাধারণত আমরা 1 বছর পরে এটি করে থাকি। তোমরা জানো যে বছর কিন্তু দুটি, একটা আছে যে খ্রিস্টাব্দ অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর, আরেকটি আছে অর্থ বছর অর্থাৎ জুলাই থেকে পরবর্তী বছরের, এই বছরের জুলাই থেকে পরবর্তী বছরের জুন। ঠিক যেমন এখন জুন চলছে, অর্থাৎ এই জুনটি হচ্ছে অর্থ বছরের শেষ মাস, এটি খেয়াল রাখবে। আমরা কোন কোন সময় জুনে করি, আবার কোন কোন সময়
ডিসেম্বরে করি। সাধারণত তাহলে কয় মাস হয়? 12 মাস। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে র‍্যামিল করা হয় 12 মাসে। আমরা এছাড়া কিন্তু আমরা নির্দিষ্ট সময় শেষেও করতে পারি। সাধারণত আমরা কি করি, র‍্যামিল বছর শেষে অর্থাৎ 12 মাস শেষে আমরা এটি করি। তাহলে তোমরা শর্টটি দেখলে। এর আগে আমি কিন্তু আরো একটি বিষয় বলেছি যা এখানে তোমরা দেখতে পারবে, সেটি হচ্ছে আমি তোমাদেরকে বারবার বলেছি যে হিসাব বিজ্ঞানের শর্ট কাটার সময় তোমরা অবশ্যই উপরে তিনটে লাইন রেখে দিয়ে তারপরে দাগ টানবে। উপরের লাইন কি? প্রতিষ্ঠানের নাম। তারপরে কি? তারপর হচ্ছে হিসাবের নাম। এটা যদি আমরা প্রতিষ্ঠান ধরি, প্রতিষ্ঠানের নাম, তারপরেরটা ধরি প্রতিষ্ঠানের নাম, তারপরে আছে হিসাবের নাম, হিসাবের নাম, তারপর আছে সময় অর্থাৎ কখন আমরা এই অঙ্কটি করছি, তারিখ বা সময়, তারিখ বা সময়। এখন এটা হচ্ছে আমরা কিন্তু এখন এই জায়গায় আছি, ধরে নেবা এখানে যে তারিখটা থাকে এই তারিখ, অর্থাৎ ধরে নেবা তুমি যখন অঙ্ক করবা তখন ধরে নেবে যে আজকের তারিখটা হচ্ছে এইটি, এটি খেয়াল রাখবে। যদি তারিখটাই ধরি তাহলে দেখো প্রতিষ্ঠানের নাম, কোন অঙ্কে যদি প্রতিষ্ঠানের নাম থাকে দিব, যদি না থাকে দিব না। এরপর আছে হিসাবের নাম, হিসাবের নাম তো প্রত্যেকটা যায়, যখন জাবেদা করবো জাবেদা, যখন লেনদেন করব তখন লেনদেন, যখন খতিয়ান করবো তখন খতিয়ান, যখন নগদান করবো নগদান, যখন র‍্যামিল করবো তখন র‍্যামিল, যখন আর্থিক বিবরণী করবো তখন কিন্তু আর্থিক বিবরণী, এটি তোমরা খেয়াল রাখবে। এরপর আছে তারিখ, যদি তারিখ থাকে সেইটা তারিখ বসবে, আর যদি তারিখ না থাকে বসবে না, র‍্যামিলে এই তারিখটি থাকবে, এটি অবশ্যই খেয়াল রাখবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় শর্টটি সম্পর্কে কারোর কোনো সমস্যা নাই। আমরা আরেকটু সামনের দিকে যাই। দেখো র‍্যামিলে যে সমস্ত ভুল ধরা পড়ে, কিছু কিছু ভুল আছে যেগুলো র‍্যামিলে ধরা পড়ে, আর কিছু কিছু ভুল আছে সেগুলো র‍্যামিলে ধরা পড়ে না। 1 নম্বর আছে, তোমরা আমার সাথে সাথে বই বের করতে পারো, অসুবিধা নাই, এটা বইয়ে আছে। এক নম্বর আছে কি? বাদ পড়ার ভুল। 1 নম্বর আছে কি? বাদ পড়ার ভুল। এই ভুলটি ধরা পড়ে। কেমন সেই বাদ পড়ার ভুলটা কেমন? যেমন রহিম ব্রাদার্সকে 5,000 টাকা নগদ প্রদান করা হলো, তাহলে যাবে দেখি হবে রহিম ব্রাদার্স যারা ডেবিট আর নগদটা কমে যাচ্ছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা। এখন তোমরা এই রহিমের জায়গায় অন্য কিছু দিয়ে দিলে, তাহলে এটা বাদ পড়ে যাবে, এটি আছে বাদ পড়ার ভুল, এই ভুলটি ধরা পড়ে। এছাড়া আছে কি? লেখার ভুল, লেখার ভুল। এই যদি রহিমের এই উদাহরণটি যদি দিই, তো লেখার ভুল, দেখা গেল রহিমের জায়গায় আমি শেহাব দিয়ে দিলাম, এটা হচ্ছে লেখার ভুল। আবার ভুল হতে পারে কি, 5,000 টাকার জায়গায় আমি দিয়ে দিলাম 500 টাকা, শূন্য একটি বাদ পড়ে গেল, এটি হচ্ছে লেখার ভুল। এই যে ভুলগুলো, এগুলো যখন মেলানো হবে তখন এগুলো ধরা পড়ে। আমরা যখন র‍্যামিল করব তখন দেখবো যে আমরা একটি ভুল কিন্তু ধরতে পারবো। যেমন তোমরা যখন র‍্যামিল দুই পাশ না মেলে তখন দেওয়া হয় কি, অনিশ্চিত হিসাব বা গরমিল হিসাব, দেখবো যে অনিশ্চিত হিসাব বের করার কিন্তু ওখান থেকে একটা ভুল বের করার সুযোগ আছে, এটা আমরা সামনে শিখবো। তাহলে লেখার ভুল গেল। এরপর আছে টাকার অঙ্কে ভুল। এই টাকার অঙ্কের ভুলের কথা কিন্তু আমি আগে বলেছি যে টাকার অঙ্কের ভুল, যে আমি ওই যে 5,000 টাকা ওটা একটা লেখারও ভুল, আবার দেখা যাচ্ছে যে 5,000 টাকার জায়গায় 500 টাকা দিয়ে দিলাম, এটি হচ্ছে টাকার অঙ্কে ভুল, অনেক সময় হয়। অথবা 5,000 টাকার জায়গায় শূন্য একটা বেশি পড়ে গেল, এটি হচ্ছে আমার টাকার অঙ্কের ভুল। এছাড়া আছে কি, খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল। আমার যদি যেমন বলা হলো কি, আসবাবপত্র কুড়ায়, আসবাবপত্র
আসবাবপত্র কুড়ায়। এখন কেউ যদি ভুল করে কুড়াই হিসাব দিয়ে দেয় তাহলে কি হয়ে যাবে, তার জাবেদাটাও ভুল হয়ে গেল এবং এই জাবেদা থেকে যখন খতিয়ান করবে সেটিও ভুল হয়ে যাবে। তাহলে এই যে খতিয়ান উদ্বৃত্ত নির্ণয় এবং এই যে খতিয়ান যে ভুল হলো, এই খতিয়ান ভুল হওয়ার ফলে উদ্বৃত্ত নির্ণয় ভুল হয়ে যাবে। আসলে তো আমরা ব্যবহারের জন্য যদি কোনো জিনিস ক্রয় করি তাহলে ক্রয় হিসাব হয় না, সেটি সেই হিসাব নামে বসে। এই ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে আমাদের কি হতে পারে, আমাদের খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হতে পারে। এই ভুলের জন্য আমার এই ভুলগুলো কিন্তু আমাদের চোখে আসে, র্যামিল করার সময় ধরা পড়ে। এরপর আছে খতিয়ানের উদ্বৃত্ত র্যামিল স্থানান্তর করতে ভুল হলো, খতিয়ানে স্থানান্তর করতে ভুল হলো। যেমন কোনোটাকে আমরা প্রারম্ভিক নগদ তহবিল এবং সমাপনী নগদ তহবিল, প্রারম্ভিক নগদ তহবিল এবং সমাপনী নগদ তহবিল, এই প্রারম্ভিক নগদ তহবিল আমরা একটু লিখি, প্রারম্ভিক নগদ আর সমাপনী নগদ, নগদ প্রারম্ভিক নগদ এই র্যামিলে বসবে না, এটা খেয়াল রাখবে। প্রারম্ভিক নগদ কি হবে, র্যামিলে বসে না। এখন কেউ যদি ভুল করে এই যে প্রারম্ভিক নগদটি বসে দিল, অথবা এই কথাটি অন্যভাবে থাকতে পারে, এই সমাপনী বা প্রারম্ভিক কথাটি নাই, না থেকে কি থাকলো, তারিখ থাকলো, যে এটি যদি তারিখ থাকে যে 1/7/19 ধরে নিলাম 2019, আবার এখানে থাকলো কি 31 জুন 30/6/20 এই তারিখ থাকলো, তাহলে বোঝা যাচ্ছে এই যে তারিখটা কত, এটা শুরু, তাহলে এটা প্রারম্ভিক, এটা হচ্ছে 1 তারিখ 1, এবং এটা কিন্তু শুরু হয়েছে, তাহলে এটা প্রারম্ভিক। আবার এটা দেখো মাসের শেষ, অর্থাৎ এই তারিখে শেষ তারিখ, অর্থাৎ এবং এই বছরটি হচ্ছে শেষ। তোমরা এই যে 1 তারিখ এবং এই 30 তারিখ থেকে বুঝতে পারো যে কোনটি প্রারম্ভিক এবং কোনটি সমাপনী। এখন যদি কেউ সমাপনী না দিয়ে প্রারম্ভিকটা দিয়ে দেয় তাহলে এটা ভুল হয়ে যাবে। এই যে খতানে উদ্বৃত্ত র্যামিলে স্থানান্তরে ভুল, এটিও আবার এই ধরনের ভুল হতে পারে। আবার হতে পারে কি, ক্রয় যেমন ডেবিট, ভুল করে ক্রেডিট পাশে বসিয়ে দিল, বিনিয়োগের সুদ, বিনিয়োগ যদি ডেবিট হয় সকল সুদ কিন্তু তার উল্টা পাশে বসে, আমাদের এইগুলো কিন্তু র্যামিলে লাগবে, সকল সুদ যার সুদ তার বিপরীত, এটি খেয়াল রাখবে, যার সুদ তার বিপরীত। যদি বিনিয়োগ ডেবিট হয় তাহলে বিনিয়োগের সুদ কি হবে, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, ওই যে একটু আগে বললাম যে উল্টা, বিনিয়োগ ডেবিট তাহলে বিনিয়োগের সুদ হচ্ছে ক্রেডিট, মূলধন ক্রেডিট, মূলধনের সুদ হয়ে যাবে ডেবিট, এটি খেয়াল রাখবে। এখন বিনিয়োগের সুদ যদি কেউ ভুল করে ডেবিট পাশে বসায় তাহলে কি হবে, এই যে খতিয়ানে উদ্বৃত্ত মানে র্যামিলে স্থানান্তর করতে এই ভুলটাই হয়ে যাবে, এটি খেয়াল রাখবে। এরপর আসি এই যে 6টি, আমরা র্যামিলে ভুল ধরা পড়ে কয়টি, 6টি, এটি খেয়াল রাখবে। এরপর আমরা আসি কি কোন কোন ভুল র্যামিলে ধরা পড়ে না, এটি খেয়াল রাখবে। এই যে সমস্ত ভুল র্যামিলে ধরা পড়ে না এগুলোকে আমরা দুটি ভাগে, প্রাথমিক ভাবে দুটি ভাবে, প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে করণিক ভুল আর একটা হচ্ছে নীতিগত ভুল, একটি করণিক ভুল আর একটা হচ্ছে নীতিগত ভুল। করণিক ভুল কি, লেখার ভুল বা অন্যান্য ভুল, এবং নীতিগত ভুল বলতে কি, অর্থাৎ হিসাব বিজ্ঞানের দুতর্ফ দাখিলা পদ্ধতির যে নীতি আছে সেই অনুসারে না হওয়াটাকে বলা হয় নীতিগত ভুল। হ্যাঁ, এরপর আছে করণিক ভুলকে, আবার দেখো করণিক ভুলকে আমরা আরো ভাগে ভাগ করতে পারি, এই যে করণিক ভুলকে আমরা আরো, এক নম্বর আছে যে বাদ পড়ার ভুল, করণিক ভুলকে ভাগ করতে পারে আরো ভাবে, একটি হচ্ছে বাদ পড়ার ভুল, 2 নম্বর আছে যে লেখার ভুল, 3 নম্বর আছে যে বেদাখিলার ভুল, বেদাখিলার ভুল, দাখিলা মানে অন্তর্ভুক্ত করা, বেদাখিলার ভুল, 4 নম্বর আছে পরিপূরক ভুল। এই যে করণিক ভুল হচ্ছে যে 4 প্রকার,
তাহলে আমরা যদি এক নজরে দেখতে চাই, তাহলে যে সমস্ত ভুল র্যামিলে ধরা পড়ে না, যে সমস্ত ভুল র্যামিলে ধরা পড়ে না, সেগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে করণিক ভুল, আর একটা হচ্ছে নীতিগত ভুল। এরপর আছে করণিক ভুলকে আবার চারটি ভাগে ভাগ করা যায়। এক নম্বর আছে বাদ পড়ার ভুল, দুই নম্বর লেখার ভুল, তিন নম্বর বেদাখিলার ভুল, চার নম্বর আছে পরিপূরক ভুল। আমার মনে হয় তোমাদের এই ছয়টি মনে রাখবে, মনে থাকবে, করণিক ভুল, নীতিগত ভুল। এবার করণিক ভুলকে কি বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদাখিলার ভুল আর পরিপূরক ভুল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা এই ভুলগুলো নিয়ে সামনে একটু দেখি। বাদ পড়ার ভুলটা কি? লেনদেনে জাবেদাভুক্ত না হলে, যদি কোনো এন্ট্রি লেনদেনে জাবেদাভুক্ত হলো না, যেমন ঘটনা যা ঘটবে সবই তো ঘটনা, এই ঘটনার মধ্যে লেনদেন হতে গেলে যে বৈশিষ্ট্যগুলো লাগে, যদি বৈশিষ্ট্যগুলো না থাকে তাহলে সেটি লেনদেন নয়, এটা আমরা আগে শিখেছি। যদি আমরা কেউ লেনদেন যদি মনে করি যে এটি লেনদেন নয়, তাহলে এটা বাদ করে দেবো এখানেই। এটা আছে জাবেদাভুক্ত না হলে। এরপর আছে কি, যেমন একটি উদাহরণ দেওয়া যেতে পারে, খতিয়ানের কোন দিকেই তথা ডেবিট ও ক্রেডিট কোথাও লিপিবদ্ধ করা না হলে, এটা আগেই বললাম। যেমন সজীবের নিকট বাকিতে পণ্য বিক্রয় 5,000 টাকা, ইহা বিক্রয় বইতে মোট কোথাও লেখা হয়নি, তাহলে এটি হচ্ছে বাদ পড়ার ভুল, বাদ পড়ে গেছে। এরপর আছে কি লেখার ভুল। লেখার ভুলটা কি? জাবেদায় কোনো লেনদেনের পরিমাণ কম বা বেশি লেখা হলে, আগে আমরা বলেছি 5,000 টাকা এবং 500 টাকা, এই যদি হয়ে যায়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এরকম হতে পারে, তোমরা নিজেরাও অনেক সময় এগুলো এগুলো আছে যে কি বলা যায় আউট অফ মাইন্ড, এগুলো মনের অগোচরে এই ভুলগুলো হয়ে যেতে পারে, এটা অবশ্যই খেয়াল করতে হবে। একটা জিনিস মনে রাখবে যে মানুষ মাত্র ভুল হয়, কিন্তু কিছু কিছু ভুল তো হওয়া যাবে না, এটি অবশ্যই খেয়াল রাখতে হবে যে কিছু কিছু ভুল তো অবশ্যই হওয়া যাবে না। এখন তুমি যদি পরীক্ষার হলে রোল নম্বর লিখতে ভুল করো, ভুল করে এসে যদি বলো মানুষ মাত্র ভুল হয়, এটা তো মেনে নেওয়া যাবে, আসলে তো সমস্যা এটা। অতএব নিজেকে ঠান্ডা রেখে, স্কাউটের একটা শব্দ আছে ঠান্ডা থেকে জলদি চলো, স্কাউটের একটা শব্দ আছে ঠান্ডা থেকে জলদি চলো, অর্থাৎ শান্ত থেকে দ্রুত চলো, ঠিক এরা শান্ত থেকে দ্রুত চলো, অর্থাৎ নিজেকে শান্ত রাখতে হবে, কিন্তু আমি দ্রুত করবো। এর কারণটা কি, তুমি যদি ঝটপট করো তোমার ব্রেনটা কিন্তু অস্থির অস্থিরতা বিরাজ করবে, এই অস্থিরতা কিন্তু আর একটা ভুলের সৃষ্টি করবে। কাজেই সবসময় শান্ত থেকে জলদি চলো, এই কথাটি মনে রাখবে। হ্যাঁ লেখার ভুলটা, যেমন মিস্টার সানের 10,000 টাকা পণ্য দ্রব্য বিক্রয় করা হয়েছিল, বিক্রয় বইতে 10,000 টাকার জায়গায় আমরা 1,000 টাকা লিখে ফেললাম, এটি হচ্ছে লেখার ভুল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা বেদাখিলার ভুলটি দেখবো। আসলে বেদাখিলার ভুলটি কি, জাবেদা হতে খতেন স্থানান্তরের সময় এক হিসাবের পরিবর্তে অন্য হিসাবের নামটা ওখানে লিখে দিলাম, হ্যাঁ সঠিক দিকে টাকার অঙ্কে লিখে হয়ে গেল, এটি হচ্ছে বেদাখিলার ভুল। যেমন আবিরের কাছ থেকে 5,000 টাকা পাওয়া গেল, কার কাছ থেকে পাওয়া গেল, আবির, ইহা ডেবিট দিকে ঠিকই লেখা হয়েছে কিন্তু ক্রেডিট দিকে কি হয়েছে, আবিরের পরিবর্তে সাব্বির হয়ে গেছে, আবিরের পরিবর্তে সাব্বির হয়ে গেছে, তাহলে এই ধরনের এটিকে বলা হয় বেদাখিলার ভুল। এটি খেয়াল রাখবে, তোমাদের কিন্তু নর্বের থেকে আসে যে এই ধরনের একটা এন্ট্রি দিয়ে বলবে কি যে এটি কোন ধরনের ভুল, এটা খেয়াল রাখবে। আচ্ছা এরপর আছে পরিপূরক বা স্বয়ংশোধক ভুল। কি? পরিপূরক বা স্বয়ংশোধক, স্বয়ংশোধক, পরিপূরক বা স্বয়ংশোধক ভুল। এই যে আমি বারবার রিপিট করছি এই পরিপূরক বা স্বয়ংশোধক কেন, নিশ্চয় কারণ আছে, এই কারণটি আমি এখন বলবো না, এটি পরে তোমরা নিজেরা দেখবে। একটি ভুল অন্য একটি ভুল দাখিলা দ্বারা সংশোধন করা, যেমন মাইনের মাইনের হিসাব 5,000 টাকা ডেবিটের হওয়ার কথা ছিল, এই 5,000 টাকা জায়গায় 500 টাকা দ্বারা ডেবিট করা হয়েছে, আবার 500 টাকা, তাহলে ওখানে 5,000 টাকার জায়গায় 500 টাকা, 4,500, অর্থাৎ 4,500 টাকা কিন্তু এখানে কম আছে। এই দেখো এইখানে আবার কি করা হচ্ছে যে পরবর্তীতে যখন আরেকটা এন্ট্রি করছে, পরবর্তীতে যখন আরেকটা এন্ট্রি করতেছে,
যে আমিনের হিসাব 5,000 টাকা ক্রেডিট হওয়ার কথা, সেই জায়গায় ভুলে 500 টাকা দ্বারা ক্রেডিট করা হয়েছে। ওই যে 500 টাকা, 5,000 টাকা জায়গায় 500 টাকা, কিন্তু এখানে টাকার অঙ্ক কিন্তু ঠিক আছে, তোমার অঙ্ক মিলে যাবে, কিন্তু ব্যালেন্স উদ্বৃত্ত মিলে যাবে, দুই পাশ সমতা বিধান হবে, কিন্তু অঙ্ক কি হলো? ওই জায়গায় 4,500 টাকা কম, আবার এখানে কি করলে, এখানে কম, ওই পাশ ডেবিট পাশে কম, এই পাশ ক্রেডিট পাশে কম। এর ফলে কি হলো, তোমার এই যে পরিপূরক ভুল অর্থাৎ দুই পাশের ভুল, এটাকে বলা হয় পরিপূরক বা সংশোধন ভুল। স্বয়ংশোধক নিজে নিজে শোধন হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে, কিন্তু আসল ভুলটা কিন্তু রয়ে গেল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এরপর আছে নীতিগত ভুল। আমরা করণিক ভুল যে চারটি সেটি আমরা দেখলাম, হিসাব বিজ্ঞান জ্ঞানের অজ্ঞতার কারণে এই ভুলটি হতে পারে। আর প্রথমে বললাম যে যে হিসাব বিজ্ঞানের যে নীতি আছে সেই নীতি অনুসারে যে ভুলটি হয় নীতির বাইরে, অর্থাৎ নীতি ছাড়া যে ভুলটি হয়ে গেল, নীতি মানলাম না, এই ভুলটাকে বলা হয় নীতিগত ভুল। হিসাব বিজ্ঞানের স্বীকৃত রীতিনীতি লঙ্ঘনের মাধ্যমে সংঘটিত এই ভুলটিকে বলা হয় নীতিগত ভুল। আমরা এক কথায় এটি বলতে পারি, হিসাব বিজ্ঞানের স্বীকৃত রীতিনীতি লঙ্ঘনের মাধ্যমে সংঘটিত ভুলটি হচ্ছে আমাদের নীতিগত ভুল। প্রিয় শিক্ষার্থী, আসবাবপত্র ক্রয় 2,000 টাকা, আমি আগেই একটু দেখাচ্ছিলাম যে এই আসবাবপত্র ক্রয়ের জায়গায় আমরা ক্রয় হিসাব দিতে পারি, এটি হচ্ছে নীতিগত ভুল। প্রিয় শিক্ষার্থী, তোমরা ঝটপট প্রশ্নটি লিখে নাও, হ্যাঁ খুব দ্রুত প্রশ্নটি লিখে নাও, এই এটি এখনই করে ফেলবে, যদি এখন না করতে পারো তাহলে এটি পরবর্তী প্রশ্নটি আগে লিখে নাও। যে কাজ এক, র্যামিল মিলে গেলেও যে সমস্ত ভুল ধরা পড়ে না, কি র্যামিল মিলে গেলেও যে সমস্ত ভুল ধরা পড়ে না সেগুলো কি কি চিহ্নিত করো। তোমরা একটু লিখতে থাকো, আমি একটু কমেন্টস দেখি কারোর কোনো প্রশ্ন আছে কিনা, একটু দেখি। আমি কারো কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না, অতএব আমরা সামনের দিকে যেতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো আমি আগে যে ব্যালেন্সটি দেখাইছিলাম ডেবিট এবং ক্রেডিটের, সেটি আবার দেখাচ্ছি। এইখানে এটি কেন দেখাচ্ছি, এটি দেখানোর কারণ হচ্ছে আমি যে বাক্যটির কথা বারবার বলি সভ্য, তোমরা র্যামিল কিভাবে, আমরা কিন্তু এখন র্যামিলের দিকে যাচ্ছি, র্যামিল অর্থাৎ গাণিতিক সমস্যার দিকে যাচ্ছি। সভ্য আয় দায় মালিকের, খুব সহজ র্যামিলটি, খুব সহজ দায় মালিকের, এই যে সভ্যটুকু আমি বারবার বলছি এটি ডেবিট, অর্থাৎ অর্থাৎ এই যে বাক্যটি দিয়ে আমরা কিন্তু হিসাবের প্রকারভেদ দেখেছি, এই একটি বাক্য দিয়ে হিসাবের প্রকারভেদ দেখেছি, জাবেদা করেছি, তারপরে খতিয়ান করেছি, তারপরে এক রাষ্ট্র কি র্যামিল, র্যামিলে এইটুকু বসবে ডেবিট পাশে, এইটুকু বসবে ডেবিট পাশে, আর এইটুকু বসবে সব ক্রেডিট পাশে, ব্যাস এইটুকু বুঝতে পারলেই তোমাদের র্যামিল কোনো সমস্যা হবে না। আবার বলি, এইটুকু বসবে ডেবিট পাশে আর এইটুকু বসবে ক্রেডিট পাশে, তাহলে আমার একটি বাক্য দিয়ে কিন্তু সব র্যামিল করা সম্ভব এবং কয়েকটি অধ্যায় করা সম্ভব। যেমন সতের সম্পদ ব্যয়তে ব্যয়, অর্থাৎ সকল সম্পদ এবং ব্যয় ডেবিট পাশে বসবে। এরপর আছে আয় বসবে কোন পাশে, ক্রেডিট পাশে, দায় বসবে কোন পাশে, ক্রেডিট পাশে, আর মালিকানা স্বত্ব বসবে ক্রেডিট পাশে। আমাদের র্যামিল তো এই করা হয় যে কোনটি ডেবিট এবং কোনটি ক্রেডিট, ডেবিটটা ডেবিট পাশে বসবে আর ক্রেডিটটা ক্রেডিট পাশে বসবে, অর্থাৎ খতিয়ানের উদ্বৃত্ত ডেবিটটা ডেবিট হলে, ডেবিট হলে ডেবিট পাশে বসবে, যদি উদ্বৃত্ত সম্পদ হয় তাহলে ডেবিট, যদি ব্যয় হয় তাহলে ডেবিট, যদি আয় হয় তাহলে ক্রেডিট, ব্যয় হয় ক্রেডিট, মালিকানা সত্ত্ব হয় ক্রেডিট, ব্যাস এইটুকুই মনে রাখবে। এইটুকু যদি মনে রাখা যায় তাহলে কি হবে, আমাদের র্যামিল করতে কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী, এইবার এই যে সম্পদ, হ্যাঁ সম্পদটি দেখো, এই যে নগদ টাকা, তাই না, আমরা এখানে নগদ টাকা দেখাইছি,
যদিও এটা মুদ্রা দেখাইছি, কয়েন। হ্যাঁ, এই টাকাগুলো কি সম্পদ, তাই না? কিন্তু এই নগদ টাকা কি হয়, প্রতিনিয়তই খরচ হয়ে যায়, প্রতিনিয়তই খরচ হয়ে যায়। পক্ষান্তরে এটি একটি, দেখো এটি কি একটি বিল্ডিং, এটি আমরা কি প্রতিদিনে বিক্রয় বা প্রতিদিনে ক্রয় করি? না প্রিয় শিক্ষার্থী, এই দুটি সম্পদের মধ্যে, এই দুটি সম্পদের মধ্যে কোন সম্পদটি আমার আগে ব্যয় করি, অর্থাৎ আগে আমরা গ্রহণ করি বা প্রদান করি? অবশ্যই নগদ। হ্যাঁ, তাহলে যে সম্পদগুলো দ্রুত, অর্থাৎ প্রতিনিয়তই নিত্য আমাদের লেনদেন হয় বা প্রতিনিয়ত ঘটে, সেইগুলোই হচ্ছে কি? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু মূলধন ও মুনাফা অধ্যায় তে আমরা এটা বলেছিলাম, ওটি আছে চলতি সম্পদ, আর যেটা স্থায়ী, অর্থাৎ যেটা সাধারণত 1 বছর দীর্ঘ সময়ের জন্য হয়, এটি আছে কি? স্থায়ী সম্পদ। আমরা এই চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ গুলো নিয়েই মোট সম্পদ এটি আমরা নির্ণয় করব। তোমাদের ক নম্বর প্রশ্নে থাকতে পারে, একটি রেমেল দিল, দেওয়ার পরে বলে দিতে পারে ক নম্বর, যে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো, মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। তখন এই যে চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ যোগ করে আমার মোট সম্পদ বের করতে হবে। চলতি সম্পদ কোনগুলো? যেগুলো স্বল্প মেয়াদের জন্য, অর্থাৎ প্রতিনিয়ত ঘটে যেটা, আর স্থায়ী সম্পদ যেটা দীর্ঘমেয়াদের জন্য, এটি খেয়াল রাখবে, প্রতিনিয়ত ঘটে না, অনিয়মিত। এরপরে দেখো ব্যাংক চলতি সম্পদ নাকি, এটা কি চলতি সম্পদ? চলতি সম্পদ ব্যাংক এর সাথে যে লেনদেন করি সেটি, কিন্তু যদি আমাদের বিল্ডিং থাকে, আমরা ব্যাংকের থেকে কিন্তু কি টাকা জমা দিচ্ছি, টাকা নিচ্ছি, এটি আমাদের চলতি সম্পদ। কিন্তু যদি আমরা ব্যাংক থেকে এই যে টাকা নিয়ে এই বিল্ডিংটি ঋণ নিলাম, ঋণ নিয়ে আমি বিল্ডিংটি ক্রয় করলাম অথবা বিল্ডিংটি বানালাম, তাহলে এটি তো আমার স্থায়ী সম্পদ, এটি তো প্রতিনিয়ত ঘটে না। তাহলে চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ পেলাম। এরপরে দেখি এই যে চলতি সম্পদের আমি একটি ছক চলতি এবং স্থায়ী সম্পদ করেছি, তোমরা ঝটপটে এটি লিখে নিতে পারো, হাতে নগদ, ব্যাংকে জমা, দেনাদার, প্রাপ্য বিল। যদিও আমরা এর পরের অধ্যায় অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী করতে গিয়ে আমি যেমন সভ্য আয় দায় মালিকের, ঠিক আমার একটি বাক্য ওখানে থাকবে যার প্রেক্ষিতে তোমরা ওখান থেকে চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ বের করতে পারবে। তোমরা একটি ঝটপট করে লিখে নাও, আমরা সামনের দিকে যাই আমাদের র্যামিলের। আমরা আজকে এই টুকিটাকি বিষয়গুলো শেষ করে আগামী সপ্তাহ অর্থাৎ বৃহস্পতিবার ঠিক 3টায় আমরা র্যামিলে এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আমরা আজকে এই বেসিক জিনিসগুলো সহ কিছু অঙ্ক করার চেষ্টা করছি। নেক্সটে যাই, দেখো এবার আসলো এই যে, তাহলে মোট সম্পদ পেলাম, এরপর আসার একটা বিষয় মোট দায়। মোট সম্পদ আমরা এটি লিখতে পারি, মোট সম্পদ সমান কি? চলতি সম্পদ যোগ স্থায়ী সম্পদ, এটি খেয়াল রাখবে। এরপর আসলো কি, এরপর আসলো মোট দায়। মোট দায়, মোট দায় সমান কি হতে পারে? দেখো চলতি দায়, চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়, চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়, এটি খেয়াল রাখবে। আমি আগের ছেলেটা আবার একটু যাই, এখানে দেখো
ব্যাংকের থেকে এটি সম্পদ, আমরা নেক্সটে যাচ্ছি, সরি, চলতি দায়। যেমন ব্যাংকের থেকে যদি আমি ঋণ নিই, ঋণ নিলাম, তাহলে এটি আছে দীর্ঘমেয়াদী দায়। পক্ষান্তরে যদি আমার পাওনাদারের কাছ থেকে, যদি আমার পাওনাদারের কাছ থেকে আমি পাওনাদার পাই, পাওনাদারকে আমার টাকা পরিশোধ করতে হবে, তাহলে এইটা হচ্ছে চলতি দায়। অর্থাৎ পাওনাদারের দায় দিয়ে আমার যে টাকাটা দিতে হবে সেটা আমার দায়, যেটি আমার দিতে হবে সেটি দায়, যেটি প্রতিনিয়তই ঘটছে সেটি হচ্ছে চলতি, আর যেটা দীর্ঘমেয়াদের জন্য সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। দায়টা কি? যেটি আমার দিতে হবে সেটা হচ্ছে আমার দায়। প্রিয় শিক্ষার্থী, আমরা আরো একটু সামনের দিকে যাই। তাহলে দেখো, চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় কি কি, তোমরা একটু লিখে নাও। পাওনাদার, ব্যাংক জমা, অতিরিক্ত প্রদেয় বিল, প্রদেয় নোট, বকেয়া ঋণের সুদ, শিক্ষানবিশ সেলামি, বকেয়া খরচ, যেমন বকেয়া বেতন, বকেয়া ভাড়া, বকেয়া মজুরি, বকেয়া পরিবহন, এছাড়াও বকেয়া আরো খরচ থাকতে পারে, সেগুলি সবই চলতি দায়, দিতে হবে। এখন বকেয়া বেতন দায় কেন? তোমাদের এই বিষয়গুলো মনে রাখলে হবে না। আমি কিন্তু ওই যে সব পাই দায় মালিকের, একটু একটা জিনিস দিয়ে বোঝাই দিই। বকেয়া বেতন, তোমরা কি করো, ওই যে দুনিয়ার সব মুখস্থ করো, যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, একটা একটা করে মুখস্থ করো, ঠিক এই ধরনের। আমি তো তোমাদের এইখানে দেখাই যে কয়েকটা আছে এই ধরনের হতে পারে, কিন্তু তোমরা কি করো, প্রতিটা মুখস্থ করো। এটাকে মুখস্থ করলে নতুন একটা যদি দিয়ে দেয় তাহলে এটা বুঝতে পারবো না। বকেয়া বেতন, আচ্ছা বেতনটা কি? বেতন আছে যে আমি প্রতিষ্ঠান থেকে যেটা দিতে হবে খরচ, প্রতিষ্ঠান থেকে আমার যেটা দিতে হবে খরচ, এটা হচ্ছে ব্যয়। পক্ষান্তরে বকেয়া বেতন, অর্থাৎ এই বেতনটা দেওয়া হয়নি, তাহলে এই বেতনটা আমার কাছে রয়ে গেছে না, তাহলে আমার বেতনটা দিতে হবে না। হ্যাঁ, যেটা দিতে হবে সেটা হচ্ছে দায়, তাহলে বকেয়া বেতনটা কি? দায়। ওই যে দায়, দায় থাকলে কি হবে? দায় থাকলে ক্রেডিট, অর্থাৎ এটা হচ্ছে চলতি দায়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আর দীর্ঘমেয়াদী দায় হচ্ছে কি? কর্জ, ঋণ, ঋণপত্র, বন্ধকি ঋণ আর গ্রহীত গৃহীত ঋণ। এরপরে দেখো, আমরা একটু অঙ্ক র্যামের এই করার চেষ্টা করেছি। দেখো মূলধন হিসাব কি, তোমাদেরকে একটু আমরা আরো একটু বিস্তারিত যাব এরপরেরটাই। মূলধন হিসাব দেখো 25,000 টাকা, ক্রেডিট, তাহলে ক্রেডিট পাশে বসবে। কুরা হিসাব ডেবিট, তাহলে ডেবিট পাশে বসবে। বিক্রয় হিসাব ক্রেডিট, ক্রেডিট পাশে বসবে। দেনাদার ডেবিট উদ্বৃত্ত হয়, ডেবিট পাওনাদার ক্রেডিট উদ্বৃত্ত দায়, এটি ক্রেডিট। এরপর আছে কি, বেতন ডেবিট উদ্বৃত্ত হয় ব্যয়। তাহলে দেখো এখানে মূলধন আছে মালিকানা স্বত্ব, ক্রয় কি ব্যয়, বিক্রয় আছে আয়, দেনাদার আছে কি সম্পদ, পাওনাদার আছে দায়, বেতন আছে ব্যয়, তারপর আছে কি পরিবহন, পরিবহন আছে কি, এটা হচ্ছে ব্যয়, শিক্ষানবিশ সেলামি, এটি আছে প্রতিষ্ঠানের জন্য আয়, এরপর আছে শিক্ষানবিশ ভাতা। এখন শিক্ষানবিশ সেলামি আর শিক্ষানবিশ ভাতা দুটি কি? শিক্ষানবিশ সেলামি আর শিক্ষানবিশ ভাতা। শিক্ষানবিশ ভাতা হচ্ছে এই জিনিস, আমি ভাতাটা আগে বলি, যে আমার যদি এটা প্রতিষ্ঠান ট্রেনিং সেন্টার, ট্রেনিং সেন্টার আমি শেখাচ্ছি স্টুডেন্ট, আমার কারিগরি জ্ঞান শেখাচ্ছি, যদি মনে করো মোটর ড্রাইভিং হয়, তাহলে বলা হলো কি যে আমার এখান থেকে যারা ভালো রেজাল্ট করবে তারা প্রতি মাসে একটি টাকা, আমার নির্ধারিত টাকা তারা পাবে, এইটি হচ্ছে শিক্ষানবিশ ভাতা। অর্থাৎ তারা শিখতেছে আবার টাকাও পাচ্ছে, শিক্ষানবিশ ভাতা, এটি হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য ব্যয়। পক্ষান্তরে শিক্ষানবিশ সেলামে কি, শিক্ষানবিশ সেলামে ওই যে তারা শিখতে চায় আমার কাছে, তারা যে আমার মাসিক যে আমার একটা চার্জ, আমার যে ফি এটা দিচ্ছে, তাহলে এটি আছে আমার আয়, এটি আছে শিক্ষানবিশ সেলামি, আমি শিক্ষা দিচ্ছি তার বিনিময়ে আমি পাচ্ছি, এটি আছে শিক্ষানবিশ সেলামি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু শিক্ষানবিশ সেলামি এবং শিক্ষানবিশ ভাতা এই দুটি ভুল করো, এটি খেয়াল রাখবে। শিক্ষানবিশ সেলামি ক্রেডিট, শিক্ষানবিশ ভাতা এটি ব্যয় ডেবিট, আর সেলামি আছে ক্রেডিট, এটা আয়। এরপর আছে মনিহারি, এটা আছে ব্যয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা ঠিক ওই সব আয় দায় মালিকের সবটুকু আমরা এবং বাকি ডেবিট এবং বাকিটুকু আছে ক্রেডিট, এই অনুযায়ী দেখো এর বাইরে কোথাও নাই। এরপরে দেখো তোমাদের জন্য একটা কাজ রেখেছি, তোমরা ঝটপট করে এটি লিখে নাও।
হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমরা ঝটপট করে এটি লিখে দাও। হ্যাঁ এটি তোমরা পরবর্তীতে লিখে নিতে পারবে এবং এটি করার চেষ্টা করবে। আমরা আরেকটি সামনে যাই, একটু অঙ্ক আছে, আমি আরেকটু বলে রাখি। আসলে হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো এত বড় যে নির্ধারিত সময় মানে কম সময়ের মধ্যে শেষ করা মুশকিল হয়ে যায়, এমন একটা বিষয় যে আমি যদি শুরু করি তাহলে ওটি শেষ না করে পরবর্তীতে তা মুশকিল হয়ে যায়। এই জন্য প্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার যারা দেখছেন, আমার একটু সময় বেশি নিয়ে নিচ্ছি আসলে এই কারণেই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটি দেখো আমরা একটু করার চেষ্টা করব, তোমাদের সমাধান করার চেষ্টা করেছি আমি। দেখো কেয়া ট্রেডার্স 2019 সালের, দেখো আমরা ওই যে উপরে দেখো কেয়া ট্রেডার্স এর র্যামিল হিসাবের নাম, তারপরে দেখো 31 ডিসেম্বর, এই যে 31 ডিসেম্বর 2012, এইটি তোমাদের উপরে যে আমি যেটা দেখাচ্ছিলাম সেটি এখানে লিখতে হবে। এরপরে ঠিক তোমাদের এই যে দুই পাশ সমান হবে। এখানে আরেকটা বিষয় দেখাই দিই, যদি র্যামিলে ডেবিট এবং ক্রেডিট দুই দিকের যোগফল সমান না হয়, আবার বলি র্যামিলের এটি মনে করো ডেবিট, এটি ক্রেডিট, এখানে আমি সঠিক ভাবে যথাযথ ভাবে বসাইছি, বসানোর পরেও দেখা গেল যে এই পাশে 500 টাকা কম হচ্ছে, 500 টাকা কম। আমি আবার বলি এই টাকা যথাযথ ভাবে বসানো হয়েছে, এটাও যথাযথ ভাবে বসানো হয়েছে সঠিক ভাবে, তারপরেও 500 টাকা কম। এই 500 টাকা কম যখন হয়ে যাবে তখন তুমি সহজে দেখবা এই টাকাকে দুই দিয়ে ভাগ দিবা, দুই দিয়ে ভাগ দেওয়ার পরে দেখবা যে এই টাকার কোনো এন্ট্রি আছে কি না, যদি থাকে ওটি ভালো করে দেখবা যে তুমি ভুল করেছো কিনা। যেমন যদি এখানে যদি আমি ধরে নিই ক্রয় সরি বিক্রয় করলাম, বিক্রয় এখানে মনে করো যে 250 টাকা আমি ভুল করে ডেবিট পাশে বসিয়েছি, এখন আমার এই যে রয়ে গেল 500, এর দুই দিয়ে ভাগ দিবা কত হলো 250, তখন দেখবা যে 250 টাকার কোনো এন্ট্রি আছে কিনা, দেখবা হ্যাঁ তাই তো আমার এটি ভুল হয়েছে, এটি তো ডেবিট পাশে না, এটি বলবে ক্রেডিট পাশে। এবার দেখবা আমার এখন আর 500 টাকা তো থাকবে না, মিলে যাবে। এই আছে একটি ভুল ধরার একটি উপায়। এরপরও যদি তোমার কিছু টাকা এই যে কম থেকে থাকে ডেবিট পাশে বা ক্রেডিট পাশে, সেটি হচ্ছে অনিশ্চিত হিসাব বা গরমিল হিসাব, অনিশ্চিত হিসাব বা অনিশ্চিত হিসাব বা গরমিল হিসাব। এটি কি এই অনিশ্চিত হিসাব হচ্ছে যে এই যে সাময়িক ভুল ধরে পড়লো, এটি খতিয়ানে কোথাও ভুল আছে, এই ভুলটা ধরতে গিয়ে এত সময় লাগবে, তা এই সময়টাই না দিয়ে সাময়িক হিসাবটি শেষ করার জন্য যে হিসাবটি করা হয় সেটি আছে অনিশ্চিত হিসাব। প্রিয় শিক্ষার্থী আমরা আরেকটু সামনে যাব, আমরা তোমাদের কাছে কিছু প্রশ্ন, আমি এই প্রশ্নগুলো তোমাদের লেখার লিখে নেওয়ার জন্য বলবো, তোমরা ঝটপট করে প্রশ্নগুলো একটু লিখে নাও। যে সমস্ত ভুল র্যামিলে ধরা পড়ে না সেগুলো কত প্রকার, করণিক ভুল কয়টি, মূলধন জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা কোন ধরনের ভুল, পরিপূরক ভুলের অপার নাম কি, এই যে আমি বলেছিলাম এর আগে রিপিট করেছিলাম বারবার, পরিপূরক ভুলের অপার নাম কি, কেন রিপিট করেছিলাম, আমার মনে হয় তোমরা এটা অবশ্যই পারবে, কারণ আমি ওইটি বলার সময় বারবার রিপিট করেছিলাম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী মনে পড়েছে নিশ্চয়ই, হ্যাঁ তো আমরা আরেকটু সামনে দিকে যাই। তোমাদের দেখো 500 টাকার স্থলে 5000 টাকা লেখা হলো, এটি কোন ধরনের ভুল, এগুলো সবই পূর্বে আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই পারবে, তোমরা এই প্রশ্নগুলো লিখে নেবে, লিখে নেওয়ার পরে নিজেরাই বাসায় বসে উত্তর করবে। তোমরা জানো যে লাইভ ক্লাসে আসলে তোমরা যদি এখনই থাকতে বারবার দেখার সুযোগ আছে, তোমরা যারা পরবর্তীতে দেখবে তারা এই প্রশ্নগুলো লিখে নিজেরা নিজের উত্তর দিবে, টিচারকে দেখাবে অথবা নিজেরা সংশোধন করার চেষ্টা করবে যে কোনো উপায়ে। আচ্ছা তোমাদের জন্য একটি বাড়ি কাজ রেখেছি, তোমরা ঝটপট করে এই বাড়ি কাজটি লিখে নাও। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী এই এখানে একটি র্যামিল দেওয়া আছে, একটি অশুদ্ধ র্যামিল, তোমরা এই অশুদ্ধ র্যামিলটি কি করবে শুদ্ধ করবে, র্যামিলটি শুদ্ধ করার পর তোমরা তোমার টিচারকে দেখাবে।
অ্যাপ্রিল শিক্ষার্থী স্কুল যখন খুলবে তখন দেখাবে। আর যদি ফোনে বা যে কোনো মাধ্যমে অনলাইনে জুম বা যে কোনো ভাবে যে কোনো মিডিয়ার মাধ্যমে যদি তোমরা এটা সংশোধন করে নিতে পারো ভালো হয়, কিন্তু সশরীরে নয়। সশরীরে যদি যেতেও হয় ঠিক নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবে। অ্যাপ্রিল শিক্ষার্থী নিশ্চয় তোমাদের লেখা হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী আজ এ পর্যন্তই, তোমরা আগামী দিন আমার সাথে আবার দেখা হবে। তোমরা এই সময়টুকু নিশ্চয়ই ভালো থাকবে, অনেক সুন্দর থাকবে, বাড়িতে বসে বসে বই পড়বে, আর এই সময় কিন্তু তোমরা গল্পের বইও পড়তে পারো, সিনেমা দেখতে পারো, যে সিনেমাগুলোতে কিছু শেখা যায়, সাহিত্য চর্চা করতে পারো, যে বিষয়গুলো তোমার ভালো লাগে, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো তোমরা একটু চর্চা করতে পারো। অ্যাপ্রিল শিক্ষার্থী সবাই ভালো থাকবে, সে পর্যন্তই আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।